वेलकम स्टूडेंट्स, आज আমরা দশম শ্রেণীর আলো চ্যাপ্টারের গোলীয় দর্পণ সম্পর্কে জানব। তা প্রথমেই দেখে নাও, এখানে একটা গোলক আছে। গোলকটা ভেতর থেকে ফাঁপা এবং এর একটা অংশ আমি দেখিয়েছি। এই অংশটা দেখো কি হয়, এই গোলকের এই অংশটা আলাদা করে নিলাম, ভেতরটা ফাঁপা। এর এই যে ভেতরে, এর ভেতরে রূপার প্রলেপ দেওয়া আছে, পাতলা রূপার প্রলেপ, এবং সেটাকে প্রোটেক্ট করার জন্য রেড লেডের একটা আস্তরণ তার উপর দেওয়া থাকে। ঠিক যেমন তোমরা দর্পণে বা আয়নার পিছনে দেখো, আয়নার পিছনে একরকম আস্তরণ দেওয়া থাকে, সেটা হচ্ছে এই রূপা ও রেড লেডের আস্তরণ। তা অর্থাৎ এর বাইরের দিকটা, এই দিকটা হবে তাহলে চকচকে, আর ভেতরের দিকটা ওই প্রলেপ দেওয়া আছে। আবার দেখো, যদি ঠিক উল্টোটা হতো, এইটাকে তখন কি বলে, এটাকে বলা হয় উত্তল দর্পণ। এই দিকটা উঁচু আর এই ভেতরের দিকটা গর্ত রয়েছে। এর উল্টোটা হলে কি হতো দেখিনি, ভেতরের দিকটা চকচকে এবং বাইরের দিকে প্রলেপ দেওয়া আছে, এই উত্তল দিকটা প্রলেপ দেওয়া আছে, ভেতরের দিকটা চকচকে, অর্থাৎ দর্পণ আছে ভেতরের দিকে, সেক্ষেত্রে এটাকে বলা হয় অবতল দর্পণ। এই ভেতরের দিকটা এই উঁচু আছে বলে উত্তল, আর এই ভেতরে ঢুকে আছে, তাই এটাকে অবতল দর্পণ বলা হচ্ছে। আসলে এই দর্পণগুলো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা গোলকের অংশ, বৃত্ত নয়, এগুলো সব গোলক। তাই আমাদের এই উত্তল দর্পণ এবং অবতল দর্পণকে গোলীয় দর্পণ বলা হয়। এখানে দেখে নাও, দুটো ছবি আঁকা আছে। এবার এই গোলকেরই একটা অংশ নেওয়া হয়েছে, এটা কি ধরনের দর্পণ, অবতল দর্পণ। এখানেও একটা গোলকের অংশ নেওয়া হয়েছে, এটা কি ধরনের দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ, কারণ এই উঁচু দিকটা চকচকে বা প্রতিফলন করতে পারে আলোর। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, আমরা যে যাই পড়ি না কেন এই চ্যাপ্টারে, সেখানে অবশ্যই এই যে সিপি, সিপি মানে হচ্ছে এই বক্রতা ব্যাসার্ধ, তার মানটা সবসময় বেশি হবে কার তুলনায়, উন্মেষের তুলনায়, এম এম প্রাইম। আমি আসছি, উন্মেষ বলতে কি বোঝায়, বক্রতা ব্যাসার্ধ বলতে কি বোঝায়, আসছি। তাহলে দেখে নেই আমরা প্রথমেই যে মেরু বলতে কি বোঝায়। মেরু হলো গোলীয় দর্পণের মধ্যবিন্দু। এই যে গোলীয় দর্পণ, তার ঠিক মাঝখানের বিন্দুটা হচ্ছে মেরু। ঠিক যেমন রান্না করার সময় যদি তেল ঢেলে দাও কড়ায়, তাহলে কড়ার ঠিক কোথায় গিয়ে তেলটা জমা হয়, একদম মাঝখানে গিয়ে জমা হয়, ঠিক সেই জায়গাটা হচ্ছে একটা বিন্দু যদি আমরা কল্পনা করি সেখানে, সেটা হচ্ছে মেরু। নেক্সট হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র বলতে কি বুঝো, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলা হয়। এটা তো, এই দর্পণটা তো নিশ্চয়ই একটা গোলকেরই অংশ, এই গোলকের কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। একই রকম ভাবে এই গোলকেরও কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র, ঠিক আছে। তাহলে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র বলতে কি বোঝাবে না, উত্তল দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হচ্ছে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র। নেক্সট হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, একই রকম ভাবে সেই গোলকের ব্যাসার্ধকে বলা হচ্ছে ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ কি, এই যে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে, বক্রতা কেন্দ্র ছিল। এই গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। প্রধান অক্ষ, কোন গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরল রেখাকে প্রধান অক্ষ বলা হয়। এই যে মেরু
আর বক্রতা কেন্দ্র, এই দুটো সংযোগকারী যে সরল রেখা, এই সরল রেখাকেই বলা হচ্ছে প্রধান অক্ষ। এখানে এক্স ওয়াই অক্ষই হচ্ছে প্রধান অক্ষ। নেক্সট হচ্ছে রৈখিক উন্মেষ, কোন গোলীয় দর্পণের পরিসীমা কেমন হয়? বৃত্তাকার। বৃত্তাকার, এই বৃত্তের ব্যাসকে গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ বলা হয়। এই ধরো এই এই এর এর কথা বলি, এই যে দর্পণটা, এই দর্পণটা যদি মাটিতে রেখে দেওয়া যায়, তাহলে ওপরের যে অংশটা দেখা যাবে সেটা হচ্ছে কি, একটা বৃত্তাকার ধারগুলো আর কি। হ্যাঁ, যেমন কড়ার ওই ধারগুলো, কড়া মাটিতে রাখার পর তার ধারগুলো কেমন দেখায়? বৃত্তাকার দেখায়, ঠিক আছে? তো সেই তার যে ব্যাসটা হবে সেই বৃত্তের, সেই ব্যাসটাকে বলা হচ্ছে রৈখিক উন্মেষ। নেক্সট হচ্ছে কৌণিক উন্মেষ, গোলীয় দর্পণের প্রধান ছেদের দুটি প্রান্ত বিন্দু, এখানে এম আর এম প্রাইম, এই দুটো প্রান্ত বিন্দু বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক উন্মেষ বলা হয়। এই যে কোণটা এখানে দেখতে পাচ্ছ তোমরা বক্রতা কেন্দ্রে, এম আর এম প্রাইম, এই দুটো সরলরেখা এখানে টানলাম, এইখানে যে কোণটা তৈরি হচ্ছে সেটা বক্রতা কেন্দ্র, সাধারণত সেটা হচ্ছে কৌণিক উন্মেষ। সাধারণত এই কোণের মান যদি 10 ডিগ্রির চেয়ে কম হয় তখনই আমরা বলি ক্ষুদ্র উন্মেষ। তাহলে আমরা দেখে নিই একবার ছবিটা ভালো করে, এখানে এম এম প্রাইমটাকে কি বলা হচ্ছে? উন্মেষ বা রৈখিক উন্মেষ। পি কি? পিটাকে বলা হচ্ছে মেরু। সি কি? সি হচ্ছে বক্রতা কেন্দ্র। আর সিপি কি? সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর এক্স ওয়াই এখানে কি? এক্স ওয়াই হচ্ছে প্রধান অক্ষ, এটা অবতল দর্পণ আর এটা উত্তল দর্পণ। একটা কথা মনে রাখো, আমরা এখানে যাই পড়বো সেখানে আমরা অতি অবশ্যই ক্ষুদ্র উন্মেষ নেব। এই গোটা চ্যাপ্টারেই যে দর্পণ আমরা পড়বো সেখানে নেওয়া হবে ক্ষুদ্র উন্মেষ, অর্থাৎ এই এম এম প্রাইমের মানটা অতি অবশ্যই বক্রতা ব্যাসার্ধের চেয়ে ছোট হতে হবে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধকে বড় হতে হবে চিরকাল, ঠিক আছে? কেন? এবার তার উত্তর আমরা খুঁজবো, এটা খুবই ইম্পর্টেন্ট। অপটিক্যাল অ্যাবারেশন বা গোলীয় দর্পণের আলোকীয় বিকার, এখানটা দেখে নাও, একটা আমরা অবতল দর্পণ নিয়েছি, এখানে দু রকম রশ্মির কথা উল্লেখ করা হয়েছে, হচ্ছে প্রান্তীয় রশ্মি যেটা ওই প্রধান অক্ষের থেকে অনেক দূরে রয়েছে, প্রান্তীয় রশ্মি, এবং প্রধান অক্ষের খুব কাছাকাছি যে রশ্মিগুলো সেগুলোকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। তাহলে এখানে এক জোড়া প্রান্তীয় রশ্মি ওপরে দেখিয়েছি, নিচে আবার আরেক জোড়া প্রান্তীয় রশ্মি দেখিয়েছি, এখানে উপাক্ষীয় রশ্মি, এই প্রধান অক্ষের ওপরে দুটো আর প্রধান অক্ষের নিচেও দুটো উপাক্ষীয় রশ্মি দেখিয়েছি, মোট 4টি উপাক্ষীয় রশ্মি এখানে দেখিয়েছি। এবার একটু দেখে নেই এরা ঠিক কি করে। ধরো এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে আপতিত হলে তারপর তারা কি করে, প্রতিফলনের পর কোথায় গিয়ে মিলিত হয় একটু দেখে নেই। এক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো, এখানটায় যে দর্পণ নিয়েছি তার কিন্তু উন্মেষ অনেক বড়, এম এম প্রাইম বড় কার তুলনায়? সিপির তুলনায়, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধের তুলনায় উন্মেষটা অনেক বড়, ঠিক আছে? তা সেক্ষেত্রে আমাদের এই প্রান্তীয় রশ্মিটা এসে যাচ্ছে। আচ্ছা এবার দেখে নিই তাহলে এই প্রান্তীয় রশ্মিগুলো কি করে। গেল প্রতিফলনের পর, প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই যেখানে সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে ফোকাস। তো এক্ষেত্রে এই প্রান্তীয় রশ্মিগুলোর জন্য ফোকাসটা হচ্ছে এইটা এফ প্রা, তা প্রান্তীয় রশ্মির জন্য ফোকাস। এবার দেখে নিই উপাক্ষীয় রশ্মিগুলো কি করে, প্রতিফলিত হয়ে এ কিন্তু অন্য জায়গায় মিলিত হচ্ছে, পাশেই আর একটা বিন্দুতে প্রধান অক্ষের উপরেই মিলিত হচ্ছে, তার মানে দেখা যাচ্ছে এখানে একাধিক ফোকাস, এটা উপাক্ষীয় রশ্মির জন্য ফোকাস তৈরি হয়েছে আর এটা প্রান্তীয় রশ্মির জন্য, অর্থাৎ এই যে এইখানে যে প্রতিবিম্বগুলো তৈরি হবে তাহলে দেখা যাচ্ছে একই বস্তু থেকে এই যে আলোক রশ্মিগুলো এসছে, হ্যাঁ অসীম দূরত্ব থেকে এসে এখানে তার প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে প্রতিবিম্বটা কেমন হবে, না অস্পষ্ট হবে। কি কারণ অস্পষ্ট হবে? কারণ এখানে দু রকম প্রতিবিম্ব তৈরি হচ্ছে, একটার উপর আরেকটা পড়বে, সুতরাং
যে প্রতিবিম্ব আমরা দেখতে পাবো সেটা অস্পষ্ট হবে। তাহলে কি করা যায়, উপায় কি? তাহলে একটা কাজ করা যায় যে এই যে অংশটা, এই অংশটা আমরা যদি কেটে ছোট করে দিই, অর্থাৎ বলতে চাইছি এই এই ওপরের অংশটা, নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিই যদি এই দর্পণের, তাহলে কিন্তু এই প্রান্তীয় রশ্মি গুলো আর তাহলে দর্পণে পড়বে না, এইটুকু অংশের মধ্যে শুধু উপাক্ষীয় রশ্মি এসে পড়বে এবং একটাই ফোকাস তৈরি হবে, অর্থাৎ একটাই প্রতিবিম্ব এখানে তৈরি হবে। তাহলে দেখে নিই ব্যাপারটা কি দাঁড়ায়, উপরের অংশ কেটে দিলে এই, এক্ষেত্রে কিন্তু তুমি দেখো, তোমরা দেখো এখানে এই যে এমএম প্রাইম অর্থাৎ রৈখিক উন্মেষ, যেটা উন্মেষটা কিন্তু এখন ছোট হয়ে গেছে কার তুলনায়, এই সিপি বা বক্রতা ব্যাসার্ধের তুলনায়, এই যে এমএম প্রাইম লেস দ্যান সিপি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখতেই পাচ্ছ আমাদের ছোট উন্মেষ নেওয়ার কারণ কি, বড় উন্মেষ নিলে কি হতো অসুবিধে, তাহলে কিন্তু আমাদের একাধিক ফোকাস তৈরি হতো, অর্থাৎ একাধিক প্রতিবিম্ব তৈরি হতো, যার ফলে কিন্তু অস্পষ্ট হয়ে যেত প্রতিবিম্ব, যে কারণে আমরা কি ধরনের দর্পণ নেব, গোলীয় দর্পণ যার উন্মেষ কম বা ছোট উন্মেষ, ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ নেব। এবং রশ্মিগুলো কেমন নেব, উপাক্ষীয় রশ্মি নেব, প্রান্তীয় রশ্মি নিশ্চয়ই নেব না, উপাক্ষীয় রশ্মি অর্থাৎ প্রধান অক্ষের খুবই কাছাকাছি আপতিত হয় এইরকম রশ্মিগুচ্ছ আমরা নেব। এখানেও তাহলে এখানে কি দাঁড়ালো, এমএম প্রাইম লেস দ্যান সিপি। এবার আমরা দেখে নিই গোলীয় দর্পণে প্রতিফলন। এখানে অবতল দর্পণ আর উত্তল দর্পণ, এই দুটো দর্পণে আমরা প্রতিফলন কিভাবে হয় সেটা একটু দেখে নেব। আমরা জানি কোন গোলকের কোন বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর লম্ব। দেখো এখানে গোলকের এই গোলকটার এই গোলকটার একটা বিন্দু নিয়েছি আমরা, গোলকের উপর একটা বিন্দু, এবং সেই বিন্দু থেকে অঙ্কিত ব্যাসার্ধ আসলে এর উপর যে আমরা একটা স্পর্শক আঁকছি তার তার সঙ্গে কিন্তু লম্ব, এই ব্যাসার্ধটা এই স্পর্শকের ওপর লম্ব, এটাকে আমরা অভিলম্ব হিসেবে ভেবে নিতে পারি। তাহলে এখানে আমরা প্রতিফলনের নিয়ম খাটাতে পারি, দেখে নিই এবার প্রতিফলনের নিয়ম অনুসারে। অতএব প্রতিফলনের নিয়ম অনুসারে তাহলে কি ঘটছে একটু দেখে নিই, এই এ বি একটা আপতিত রশ্মি, দেখে নিই কি ঘটে, এ বি আপতিত হলো তারপর প্রতিফলিত হলো, প্রতিফলন নিয়ম অনুসারে কি হওয়া উচিত, না এই হওয়া উচিত, অ্যাঙ্গেল এ বি সি অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ সি বি ডি হওয়া উচিত, আই সমান আর। হ্যাঁ, তাহলে এটা পড়ার পর কত দূর বেঁকে যাবে, এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে, সেটা কিসের উপর নির্ভর করছে, না এই কোণটার উপর, এই কোণটা যতটা হবে ঠিক ততটাই দূরে এ বেঁকে গিয়ে বেরিয়ে আসবে, অর্থাৎ প্রতিফলন হবে, ঠিক আছে? আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এই নিয়মটা মেনে নিয়েই তার বিচ্যুতি ঘটবে রশ্মিটির। একই রকম ভাবে আমরা এই উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখে নিই, রশ্মিটি গেল এইখানে, দেখো একটা আমরা ট্যানজেন্ট বা স্পর্শক নিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে সেই উত্তল দর্পণ, পেছনের দিকটা হচ্ছে গিয়ে ঘষা এবং এই দিকটা চকচকে বাঁ দিকটা, এক্ষেত্রেও তাই প্রতিফলনের নিয়ম মেনে তারপর প্রতিফলিত হয়েছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, এ বি ই কোণ সমান ই বি ডি কোণ হবে, এই এই নিয়মটা মেনে নিয়ে কতটা বিচ্ছিত হবে তা ঠিক করা ঠিক হয়। এরপর আমরা চলে যাব গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব বলতে কি বোঝায়, একটু দেখে নেই। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যখন এই অবতল দর্পণে এসে আপতিত হলো, প্রতিফলনের পর তারা প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হলো, এই অভিলম্ব খেয়াল করবে, এই কোণটা যত এই কোণটাও তত রেখে কিন্তু প্রতিফলন হয়েছে, হয়ে তার এই ওপরে এবং নিচ এই দুদিক থেকেই আলোক রশ্মিগুলো প্রতিফলনের পর প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা জেনে নেই ফোকাস বলতে কি বোঝায়।
ক্ষুদ্র উন্মেষ যুক্ত কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়। সেই নির্দিষ্ট বিন্দুকেই বলা হচ্ছে অবতল দর্পণের মুখ্য ফোকাস। এই যে মুখ্য ফোকাস বলতে তাহলে কি বলছে, কেন মুখ্য ফোকাসের কথা উল্লেখ করা হচ্ছে? এর আগে আমরা দেখেছি সেই প্রান্তীয় রশ্মির জন্য ফোকাস তৈরি হয়। হ্যাঁ, তো ওই সব ফোকাস বাদ দাও, শুধু আমরা এই একটাই ফোকাস নেব, তাই এটাকে বলা হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে মুখ্য ফোকাস কখন পাবো? না, অবশ্যই আলোক রশ্মিগুলো কেমন নিতে হবে, রশ্মিগুচ্ছগুলো অবশ্যই কেমন হবে, উপাক্ষীয় রশ্মি হতে হবে, এবং দর্পণটা কেমন হবে, না ক্ষুদ্র উন্মেষ যুক্ত হবে। তাহলে এই শর্ত যদি মেনে নেয় তাহলে প্রধান অক্ষের সমান্তরাল এই উপাক্ষীয় রশ্মি গুলো প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুতেই, বিন্দুটিকেই বলা হচ্ছে ওই অবতল দর্পণের মুখ্য ফোকাস। একই রকম ভাবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখে নিই, আপতিত হলো প্রতিফলনের পর, কিন্তু এই দুটো আলোক রশ্মি তো কোনোদিন মিলবে না, উল্টে এরা বাইরের দিকে চলে যাচ্ছে, কিন্তু এগুলোকে বলে অভিসারী রশ্মি। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে অভিসারী রশ্মি, কিন্তু এরা এই যে বেরিয়ে যাচ্ছে, আলো তো সরল রেখায় চলে, এখানে যদি চোখ রেখে আমরা দেখি তাহলে আলো কোথা থেকে আসছে বলে মনে হবে না, এই দর্পণের ভিতর থেকে আসছে বলে মনে হবে, অর্থাৎ বস্তুটা কোথায় আছে বলে মনে হবে না, ভিতরে আছে, অর্থাৎ প্রতিবিম্বটা আসলে এই ভিতরে তৈরি হবে। তাহলে এই বিন্দু থেকে, যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে এই দুটো রশ্মি, সেই প্রধান অক্ষের যে বিন্দু থেকে তাকেই বলা হচ্ছে মুখ্য ফোকাস বা প্রধান ফোকাস। তাহলে জেনে নিই আমরা এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর অবতল উত্তল দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে সেই বিন্দুটাকেই বলা হয় মুখ্য ফোকাস। দেখে নিই, ক্ষুদ্র উন্মেষ যুক্ত কোন উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর একটি বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় সেই নির্দিষ্ট বিন্দুকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। আচ্ছা, সব ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? তাহলে আমি কিন্তু বারবার বলছি, ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ এবং উপাক্ষীয় রশ্মি নিয়েই গোটা চ্যাপ্টারটা। এবার চলে যাই আমরা ফোকাস দূরত্ব বলতে কি বুঝি। না, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফোকাস থেকে এই মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাকেই বলা হচ্ছে ফোকাস দূরত্ব। কোনো গোলীয় দর্পণের মেরু থেকে ফোকাসের দূরত্বকেই বলা হচ্ছে ফোকাস দূরত্ব। এই চিত্রে এই এফ পি হচ্ছে ফোকাস দূরত্ব, এক্ষেত্রেও তাই এফ পি হচ্ছে ফোকাস দূরত্ব, মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, এক্ষেত্রে আমরা অবতল দর্পণ নিয়ে পড়ব। ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে সিপি এবং ফোকাস দূরত্ব হচ্ছে এফ পি, এই দুটোর মধ্যে